নমস্কার, কবি প্রমোদ বসুর লেখা মারামারি। দাদা আমায় মারলে পরে দিদি ভীষণ বকে, দিদির শাসন দেখলে বাবা কান মুলে দেয় তাকে। দিদির কান্না শুনে তখন রান্নাঘরে যিনি, আঁচলে চোখ আগলে রেখে কাঁদেন তাকে চিনি। সারাটা দিন সামলে রাখেন মস্ত পরিবার, নিজের দিকে মুখ ফেরানোয় গরজ নেই তাঁর। সবার দিকে সমান নজর, সমান দায়ভার, তিনি আছেন এই কথাটা বোঝে না সংসার। কোনো কিছুর জন্যে আমি যে তাঁর নেই সামান্য দাবি, যদিও তার আঁচল বন্দি গৃহস্থালির চাবি। সবার জন্যে আছেন তিনি সারা জীবনকাল, রাত্রি তার স্নেহেই হয় ফুটফুটে সকাল। তার স্বপ্নে আমরা থাকি, আমরা মানুষ হলে সাত পূরণের আনন্দ তার জীবনে ঢেউ তোলে। সেই স্বপ্ন সত্যি হবে, আমরা কি তা পারি? দাদা যদি মারে আমায়, আমিও যদি মরি। নমস্কার।